হাসপাতালে ভর্তি থাকা রোগীদের আত্মীয়দের সাহায্য করতে এগিয়ে এলো খাতড়া টাউন তৃণমূল যুব কংগ্রেস। রবিবার খাতড়া মহকুমা হাসপাতালে সহমর্মিতা প্রকল্পের সূচনা অনুষ্ঠানে তাদের হাতে খাবারের প্যাকেট তুলে দিলেন দলের নেতা ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু। খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র, টাউন তৃণমূল যুব সভাপতি সুব্রত দে প্রমুখ। প্রসঙ্গত, খাতড়া মহকুমা হাসপাতালে প্রতিদিন হাজারো রোগী আসে। হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যাটাও নেহাত কম নয়। লকডাউন পরিস্থিতিতে সেই সব রোগীর আত্মীয়রা চরম সমস্যায় পড়েছিলেন। বর্তমান সময় সরকারি নির্দেশে দোকানপাটও বন্ধ, বন্ধ যান চলাচল, ফলে অনেকেরই বাড়ি থেকে আনা খাবার দাবার প্রায় শেষের মুখে। আবার কারো খাবার শেষ হয়ে গেছে আগেই, ফলে একটা বড় অংশে রোগীর আত্মীয়কে এক প্রকার অর্ধাহারে অনাহারে দিন কাটাতে হচ্ছিল। ঠিক সেই পরিস্থিতিতে অসহায় এই সব মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো খাতড়া টাউন তৃণমূল যুব কংগ্রেস। এই উদ্যোগে খুশি ওই সব রোগীর আত্মীয় পরিজনরাও। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় বলেন, জেলা তৃণমূল নেতা ও খাদরা পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত মিত্র টাউন যুব তৃণমূলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, মানবিক মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এই সহমর্মিতা প্রকল্প শুরু হল গতকাল। আমাদের প্রশাসনিক সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা এখানে এসেছিলেন, ডিএম সাহেব, এসপি সাহেব, প্লাস অ্যাডিশনাল সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা পরিষদ, এখানে এসডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন। প্রত্যেকেরই একটা অভিমত ছিল যে এই যে একটা অভিশপ্ত টাইম, করোনা যে আমাদের এইরকম আক্রান্ত অভিশপ্ত করোনা আমাদেরকে গ্রাস করেছে, তার মধ্যে আমাদের যে এখানে পেশেন্টরা হসপিটালে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের এখানে সমস্ত হোটেল টোটেল বন্ধ হওয়ার জন্যে তাদের যারা অ্যাটেন্ডেন্স, তাদেরকে যারা দেখাশুনোর জন্য বাড়ির থেকে দূর দূরান্ত থেকে রায়পুর, রানীবাঁধ, হিড়বাঁধ প্রত্যেকটা ব্লক থেকে এখানে সাব ডিভিশন হসপিটালে যারা আসছেন, তাদের দুপুরবেলায় একটা অসহনীয় অবস্থা। এবং কালকেই আমরা এসে দূরে থেকেছি, অন্যান্য প্রকল্পের দিকে নজর দিয়েছি, দিদির বার্তায় মানুষের সাথে মানুষের সাথে ওনারা আমাদের চোখ খুলে দিয়ে গেছেন যে এনাদের আত্মীয়দের জন্য কিছু চিন্তা করুন, এরা অর্ধাহারে অনাহারে থাকলে ঠিক মতো অ্যাটেন্ডেন্সটা হবে না, এদের খাবারের দুপুরবেলায় কোনো ব্যবস্থা নেই। তো এখানে টাউন যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুব্রত দে মোহনকর, সমস্ত অঞ্চল সভাপতি প্রদীপ মাহাতোর থেকে শুরু করে মৃত্যুঞ্জয় সর্দার, শশধর, শক্তিকা বাবলু, প্লাস বিশেষ করে যত যুব ভাইয়েরা আচণ্ডভাবে সহযোগিতা করেছে, আমাদের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট যুবর, তিনি প্রচণ্ডভাবে সহযোগিতা করে আজ এটাকে সাফল্যমণ্ডিত করেছে। এবং আমরা আপাতত 100 দিন, 3টে মাস, আরও যতদিন এই অসুবিধে হবে মানুষের, ততদিন পাশে থাকার আশ্বাস আপনাদের দিচ্ছি। এই খাতড়া টাউন যুব তৃণমূল সূত্রে জানানো হয়েছে, মহকুমা হাসপাতালে সহমর্মিতা প্রকল্প আগামী 100 দিন ধরে চালানো হবে, প্রয়োজনে পরে তা বাড়তে পারে বলেও তাদের তরফে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া। দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।